नमस्कार बंधुरा, आज के आमरा एसे गेछि तारातला नेचार पार्के। नेचार पार्के आज के आमी आरात्रिका एवं पिकू आमरा सबाई मिले एकटु आनंद करछि। आरात्रिका आर पिकू प्रथमबारेर जन्य नेचार पार्के एसेछे। हाय बोले दाओ। तुमि एकटु हाय बोले दाओ। देखुन ओरा आज के एकटु आनंद करछे। एखाने एसेई एखाने एकटु दोल दोल दुलुनि करछे দুজনে মিলে। কেমন লাগছে? ভালো লাগছে? তোমার কেমন লাগছে? ভালো লাগছে? আর এইদিকে দেখুন, আনন্দ হচ্ছে। আপনি উঠলেন কেন? যে বলছেন স্যান নামিয়ে দিন। সোমালদা গাছে তুলে মই কেড়ে দিতে ভালোই পারে, সেই জন্য আপনাকে উঠিয়েছে। এবার তো নামাবে না। দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন সোমালদা কি বিরক্ত করছে মানুষটাকে। একজন অভিনেতা যদি সাধারণ মানুষকে এরকম অপদস্থ করে, এর থেকে বড় বাজে জিনিস কি হতে পারে? বাট মানুষ হিসাবে খুব ভালো। জিন্সের প্যান্ট যাতে না ছিঁড়ে যায়, সাবধান। স্লিপের অবস্থা খুব খারাপ। এটা কার রুমাল? ওয়াও, লাভলি লাভলি। কেমন লাগছে সোনাই? নাকটা পুছো নে, পুছো নে বাবা। সম্পদ কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব গুগলে। বন্ধুরা ওয়াও, দেখো কি সুন্দর জায়গা। আমি একটু হয়তো অসুবিধা হতে পারে, কি সুন্দর শুনশান জায়গা, বেশ বেশ ভালো। আমার এরকম জায়গায় ভালো লাগে, আমরা সবাই এসেছি। কেমন লাগছে জায়গা? ভীষণ ভালো। ওইদিকের ভিউজটা আপনারা দেখুন, খুব সুন্দর লাগছে। খাওয়া দাওয়া চলছে, কোল্ড ড্রিঙ্কস কেনা হচ্ছে, এবার আমরা সকলে মিলে খাবো। এখানে সব বসার ব্যবস্থা আছে, সকলে বসে আছেন এখানে। সকলে জায়গাটা ঠিকঠাক, খাওয়া হচ্ছে সকলে মিলে। চাটা কেমন হয়েছে? চাটা বেশ ভালোই, ভালোই লাগছে চাটা। চাটা একটু দেখাও, লাল চা না দুধ চা? লাল চা খাওয়া হচ্ছে। বস, আমাদের বস এমনি লাগছে কিন্তু। থ্যাংক ইউ, আমি ছোটবেলায় খেয়ে চল্লিশ না না দশ টাকা। তো এখন চার পর্ব চলছে, চা খাওয়া হচ্ছে। আমি চা খাবো না, কোল্ড ড্রিঙ্কস খেয়ে বাবু। তোমার চাটা খুব ভালো। কাকু ইজ গ্রেট, কাকু ইজ গ্রেট।
কাকু। চলো টাটা। आँखों में जिस तरह का दिया जले कर लूं मैं क्या अपना है। ए दिल बेकरार मेरे दिल बेकरार तू ही बता पहला नशा पहला खुमार उड़ता ही फिरूं इन हवाओं में कहीं क्या मैं झूल जाऊं इन घटाओं में कहीं उड़ता ही फिरूं इन हवाओं में कहीं क्या मैं झूल जाऊं इन घटाओं में कहीं एक कर दूं आसमान जमीन कहो यारो क्या करूंगा नहीं पहला नशा पहला खुमार नया प्यार है नया इंतजार कर लूं मैं क्या अपना ऐ दिल बेकरार मेरे दिल बेकरार तू ही बता ডিসেম্বরের তিন তারিখ তো একটা ঠান্ডা পরিবেশ হাওয়া দিচ্ছে আমার সাথে আরাধিকা রয়েছে এনজয় করছে আর দেখুন দুদিকে কি সুন্দর ঝিল বিশাল বড় ঝিল চা যাচ্ছে আনন্দ করছি আমরা একটু এনজয় করছি আপনারাও আমাদের সঙ্গে থাকুন অনেক এনজয় করছি আপনারাও আসুন কোল্ড ড্রিংকস খেয়ে নিন গোলি খেয়ে নিচ্ছি গোলি খেয়ে নিচ্ছি কত সুন্দর ওয়েদার সকলে রয়েছি এই যে পুচকু এই যে পুচকু নেচার পার্ক থেকে অনেকটা দূরে এগোচ্ছি রাস্তাটা দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর যাচ্ছি একটু প্রাকৃতিক হাওয়া এখানে পুকুরটা কত সুন্দর ঠান্ডা হাওয়া প্রাকৃতিক হাওয়া বেশ ভালো লাগে কি আমরা এরকমই তো নেচার চেয়েছি তাই তো তুমি তো কোল্ড ড্রিংকস খেতেই আসতো আমরা এরকম নেচার চেয়েছি তো অবভিয়াসলি ভালো লাগছে তো অবভিয়াসলি তো তোমার কি নেচার পার্কে এটা কি সেকেন্ড টাইম না ফার্স্ট টাইম এটা আমার মোটামুটি থার্ড টাইম বাবা তো এটা আমার ফার্স্ট টাইম তো যাই হোক আমার খুব ভালো লাগছে আমি এখানে আমন্ত্রিত হতে পেরে সকলের সাথে সকল আর্টিস্টদের সাথে ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্টদের সাথে এবং যারা যাদের সাথে আমি থেকে কাজ করছি বা আগামী দিনে কাজ করব তো তাদেরকে অনেক অনেক ভালোবাসা যে আমাকে এই প্রজেক্টে যুক্ত করবার জন্য তো এখন কাজকর্ম বন্ধ আজকে আমরা শুধু এনজয় করব ব্লগটা দেখতে থাকবো থ্যাংক ইউ এনজয় থ্যাংক ইউ হাই হাই আবার আবার হাই ও লাভলি বেশ আনন্দ হচ্ছে মজা হচ্ছে আমরা সবাই এসেছি খুব আনন্দ হচ্ছে অনেক দিন বাদে ফার্স্ট টাইম আমি এলাম তাও নেচার পার্কে
থ্যাংক ইউ ফিল্মানিয়া সোমালদাকে, থ্যাংক ইউ সকল। সোমালদার বুড়ো বয়সে ভীমরতি হয়েছে, তো খুব ভালো লাগছে। আমাদের পরিচালক স্যার অল্প বয়সে কি শুরু করেছে, বেশ মজার মানুষ। একবারে যাও না দেখি, তাহলে বুঝবো কত দম। দরকার নেই বাবা, সিঁড়িটা অতীব সুন্দর খাঁচকাটা। তো যাই হোক, আমরা আজকে ফিল্মানিয়ার সমস্ত কলাকৌশলীরা এসেছি নেচার পার্কে এসেছি ঘুরতে। তো এখানে আমরা সকলে রয়েছি, সব সোমালদার পরিবার ফ্যামিলি সবাই আমরা রয়েছি। বেশ মজা হচ্ছে, আনন্দ হচ্ছে সবাই। এই যে আমাদের সোমালদার পরিবারের একজন ফিল্মানিয়ার, ভালো অ্যাক্টর। হ্যালো। তো যাই হোক, আজকে অনেক লেটে এসছে, আমিও একটু লেটে এসেছি। খুব ভালো হচ্ছে, আমরা সব আজকে নেচার পার্কে আছি, সব দোলনা চড়া হচ্ছে, বাচ্চারা রয়েছে। ততক্ষণ পর্যন্ত ভিডিও দেখতে থাকো, আর ভালো লাগলে কমেন্ট করো। আমাদের মধ্যাহ্নভোজের সময় হয়ে এসছে, তো চারিদিকটা বেশ শুনশান। ওই পারে একটা কিছু একটা হচ্ছে, তো আমাদের খাওয়া দাওয়ার প্রস্তুতি চলছে, সবে শুরু হলো। শেষ হয়ে গেছে, এই তো দাদা আমাদেরকে সার্ভ করছে সব। অভিনেতা হয়েও যে ডাউন টু আর্থ থাকা যায়, সেটা সোমালদাকে দেখলে বোঝা যায়। শুধু চেয়ার টেবিলের ব্যবস্থাটা করতে বলেছিলাম, শুধু করলো না, এটা ঠিক না। সোমালদা কিন্তু এখন মনে মনে একটা কিছু বলতে চাইছি, কিন্তু বলতে পারছে না। বাট খুব ভালো অ্যারেঞ্জমেন্ট হয়েছে। আমাদের এবার অবশেষে মধ্যাহ্ন ভোজনের পালা শুরু হয়েছে। সবাই মিলে আমরা এখানে সমবেতভাবে, ফিল্মানিয়া পরিবারের সবাই, মধ্যাহ্ন ভোজ হচ্ছে। আমাদের চড়ুই ভাতি, বিরিয়ানি, চিকেন চাপ, ফিশ ফ্রাই দিয়ে সবাই একবার একটু দেখিয়ে দাও, হাই করে দাও। কনাদ হাই করে দাও। সৌরভ কেমন লাগছে? দারুণ দারুণ। ভিন গ্রহ থেকে দুটো এলিয়ান চলে এসছে আমাদের কাছে। এই দেখুন, এই একজন এলিয়ান, আর এই আরেকটা এলিয়ান এসে গেছে। হ্যাঁ, এরা দুজন মিলে আমাদের পিকনিকের মাঝে দুটো হঠাৎ করে একটা ভিন গ্রহ থেকে এলিয়ান চলে এসছে। দাও ওইদিকে না, ওইদিকে না, ওইদিকে না। এই দেখুন দুটো এলিয়ান। কি ভাই, ওইদিকে হাঁটা লাগিয়েছ? ওই নিয়ে নিচ্ছি, আমি নিয়ে নিচ্ছি। হাই করে দাও ওইদিকে এলিয়ান। এই যে বাবা, হেলমেটের ভারে ও উল্টে যাচ্ছে। নেচার পার্ক থেকে বেরিয়ে এলাম, বেরিয়ে এসে এই আমরা গাড়িতে উঠবো, সোমালদার গাড়ি। তো খুব ভালো লাগলো, মজা হলো। তো সবাই টাটা, সবাই সাবধানে যেও।